ঝাঁকানাকা বিজ্ঞান। ক্ষুধা পেলে আমাদের মেজাজ খারাপ হয় কেন? হাংগ্রি হলে যখন কেউ অ্যাংগ্রি হয় তখন তাকে বলে হ্যাংগ্রি। আমরা যখন কিছু খাই তখন সেটা মূলত গ্লুকোজে রূপান্তরিত হয়। এই গ্লুকোজ রক্ত শোষণ করে নেয় এবং শরীরের কোষগুলোতে পৌঁছে দেয়, বিশেষ করে আমাদের মস্তিষ্কের কোষে পৌঁছে দেয়। তাই গ্লুকোজ যখন কমে যায় শরীরে তখন মস্তিষ্ক মনে করে খুব ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে, একদম জীবন নিয়ে টানাটানি। তখন সে আমাদের মনে অধৈর্য এবং বিরক্তির অনুভূতি তৈরি করে। শুধু তাই নয়, আমাদের শরীরে যখন এনার্জি কমে যায় তখন নিউরোপেপটাইড ওয়াই নামে একটা কেমিক্যাল তৈরি হয়। এই কেমিক্যালের কাজ হচ্ছে আমাদের শরীরে ক্ষুধার অনুভূতি তৈরি করা। কিন্তু এই কেমিক্যালের আরেকটা কাজ হচ্ছে আমাদের মনে রাগের অনুভূতি তৈরি করা। তাই হাঙ্গার এবং অ্যাঙ্গার মিলে আমরা হয়ে যাই হ্যাংগ্রি।